কষ্ট ভোগান্তি উপেক্ষা করে যেন বাড়ি ফেরার যুদ্ধে নেমেছেন মানুষ। পথে ঘাটে জনস্রোত। গেল দুই বছর করোনার বাধায় প্রিয়জনের সঙ্গে হয়নি ঈদ উদযাপন। এবার তাই উৎসবের আনন্দ ভাগ করে নিতে গ্রামের বাড়ি ছুটছেন সবাই। চাপ বাড়ায় পাটুরিয়া ও শিমুলিয়া ঘাটে দীর্ঘ অপেক্ষায় অসংখ্য যানবাহন। ভোগান্তি বাড়লেও সব কষ্ট শেষে হাসির অপেক্ষায় হাজারো মানুষ। রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল ও মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তিল ধারণের ঠাঁই নেই ঘাটে, ঘরমুখো মানুষের গাদাগাদি ভিড়, দীর্ঘ অপেক্ষার ভোগান্তি। সেহেরির পর থেকেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে জড়ো হন ঘরমুখী মানুষ। ঈদ উপলক্ষে চারটি ফেরি বাড়ানো হলেও শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে ১০টি ফেরি চলাচল করছে এখন। ফেরি সংকটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা, অভিযোগ উঠেছে অব্যবস্থাপনারও। এই ঘাট থেকে যাত্রী পারাপার করছে ৮৫টি লঞ্চ ও ১৫০রও বেশি স্পিড বোট। পুলিশ ভাইদেরকে মনে হলো কি মাও ঘাটে এসে উনাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি, নাহলে এই অবস্থাটা হতো না। একটা বড় ফেরি দিলে হয়তো অর্ধেক গাড়ি চলে যাইতো, দুইটা ফেরি এলে আমরা সব চলে যাইতে পারতাম, কিন্তু সেখানে আমাদের চারটে পাঁচটা ফেরি লাগতেছে। রক্তের টানে দেশের গ্রামের বাড়িতে যাইতে আসি তো ঈদ করতে, কিন্তু বর্তমানে যে অবস্থা এই গ্রামের বাড়িতে যাওয়া হয়তো ভুলে যাবে অনেকেই। রাস্তায় এতটা জ্যাম পাই নাই, কিন্তু ফেরিতে এসে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে আর কি। তবে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার দাবি, এবছর যাত্রীদের দুর্ভোগ তুলনামূলক কম। নিঃসন্দেহে ধরেন ফেরি আরও বেশি থাকলে তো অবশ্যই হয়তো বা মানুষ আরেকটু কমফোর্টেবলি হয়তো যেতে পারতো। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কিন্তু বলেছেন যে এখানে যাতে যাত্রীরা আরিচা ঘাটটি ব্যবহার করে। একই চিত্র মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেরও। রাত থেকেই যানবাহনের ভিড় বাড়তে থাকে, সকালে গাড়ির জট ছাড়িয়ে যায় ৩ কিলোমিটার এলাকা। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা, তবে চাপ থাকলেও সময় মতো লঞ্চে পার হচ্ছেন যাত্রীরা। দীর্ঘ ৪ ঘন্টা যাবৎ এখানে আটকে আছে, তারপরও পরিবারের সাথে দেখা হবে, বাড়ি যাচ্ছি, আনন্দ করব। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট তো আছে, তা তো যেতে হবে, গন্তে হলো তো যেতে হবে। রোজা রয়েছি, সেহেরি খাইতে পারি নাই, না খাইয়ে এই রোজা থাকতে হবে। এখন পর্যন্ত ফেরি পার হতে পারি না, কোন সময় বাসায় যাব, বাচ্চাদের না খেয়ে আছে। গত কয়েকদিনের তুলনায় সকাল থেকে যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়েছে বলে জানায় পুলিশ। যাত্রী নিরাপত্তায় বাহিনী বিশেষ সতর্ক রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। বড় গাড়ি, ছোট গাড়ি এবং পায়ে হাঁটা মানুষ যারা ফেরি বা লঞ্চে যাবে, সবচেয়ে বেশি চাপ পরিলক্ষিত হচ্ছে। তবে আমরা আশাবাদী, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের যে মোতায়েন আছে তারা সুন্দরভাবে ডিউটি করছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় ২১টি ফেরি এবং ৩৩টি লঞ্চ চলাচল করছে। আহসানুল করিম, সময় সংবাদ। ঈদ যাত্রায় রাজপথে রাজত্ব করছে মোটর সাইকেল। ফেরিঘাটগুলোতে মোটর সাইকেলের উপচে পড়া ভিড়। বলা হয়ে থাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই বাহন। এবারও ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ মোটর সাইকেলে পাড়ি দিচ্ছেন দূরের পথ। টিকিট সংকটের পাশাপাশি বেশি দাম ও যানজট এড়ানোর দোহাই দিচ্ছেন চালকরা। ঘাটে ভিড়েছে ফেরি, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সেই ভিড় ছেয়ে আছে অসংখ্য হেলমেটে, যেন যুদ্ধের দামামা। বনপোড়া হরিণের মতো ছুটছেন বাইকাররা, নেই নিয়ম নীতির বালাই। বেপরোয়া এই যাত্রা নিজের পাশাপাশি ঝুঁকি করছে অন্যের জন্য। বাইকের জঙ্গলের কাছে বাস, গাড়ি কিংবা অন্য কোনো বাহন যেন নস্যি। মোটরসাইকেলে যারা ঢাকা ছাড়ছেন তারা বলছেন বাস ট্রেনের ঝক্কি ঝামেলা এড়াতে বাড়ির পানে তাদের এই যাত্রা। এটা তো ভাঙা রাস্তা, কাটা কাটা যাইতে হবে, এজন্য গাড়ি ভালো। একটা ফেরি লাগতেছে দেখতেছি, কিন্তু এটাতে ওঠা যাবে কিনা তাও বলতে পারতেছি না। বলা হয়ে থাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাহন মোটরসাইকেল। ঈদ মৌসুমে এই বাহনে মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বাড়ে। টিকিট সংকটের পাশাপাশি বেশি দাম ও যানজট এড়ানোর দোহাই দিচ্ছেন চালকেরা। ফেরি করে রওনা দিছি আমরা, দিয়ে হচ্ছে তিনটা ফেরি এসে দেখলাম, তিনটা ফেরি, ছোট ফেরি মাঝখানে আসলো। দুর্ভোগ হচ্ছে আমাদের যে আমরা ফেরিতে উঠতে পারতেছি না, তার আগে যাত্রী উঠে যাচ্ছে। বাইক সামাল দিতেই এ যেন হিমশিম অবস্থা ঘাট কর্তৃপক্ষের। তারা বলছেন ফেরি ভিড়লেই বাইক আর মানুষের চাপে যাত্রীবাহী যানবাহন উঠতে বেগ পেতে হচ্ছে, এতেই বাড়ছে যাত্রীবাহী গাড়ির চাপ। এই চাপ সামাল দিতেই বাইকের জন্য ফেরি নির্ধারণ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখী মানুষকে ভালোভাবে পার করার জন্য BIWTC মোটরসাইকেলের জন্য এক নম্বর ঘাটটা মেরামত করা হয়েছে, যেখান দিয়ে শুধুমাত্র মোটরসাইকেল পারাপার হবে। শুধু ফেরিঘাট নয়, ঈদ যাত্রায় বেপরোয়া এই বাইক রাইড গেল কয়েকদিন ধরে দেখা যাচ্ছে প্রায় সব সড়ক মহাসড়কেই। কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ। ঈদ যাত্রায় অবশেষে ট্রেনেও মিলেছে স্বস্তি।
গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম ভিড় লক্ষ্য করা গেছে কমলাপুর রেল স্টেশনে। সকাল থেকেই মোটামুটি নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বিভিন্ন আন্তনগর ট্রেন। অনেক কাঠখড় পুড়িয়ে পাওয়ার টিকিটে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। এক প্রাণন্তকর চেষ্টা, সর্বোচ্চ ঝুঁকি জেনেও তা ম্লান হয়েছে ঈদ উৎসবের কাছে। শেকড়ের টান, নাড়ির টানে ফিকে হয়েছে কষ্টের যাত্রা। শনিবার প্রায় সব ট্রেনে ভিড় কম থাকলেও উত্তরাঞ্চলের নীলসাগর এক্সপ্রেসের অনেক যাত্রী উঠে বসেন ট্রেনের ছাদে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকজনকে নামিয়ে দিতে সক্ষম হলেও বেশিরভাগই রওনা দিয়েছেন ঝুঁকি নিয়ে। আবার অনেকে টাকা দিয়ে প্রতারিত হওয়ার অভিযোগও করেন। গাটারে টাকা দিছি, ট্রেনে উঠছি যে ওইখানে বসে আমরা চলে যাব, এই জন্য উঠছি, এখন তো নামে দিচ্ছে। এবার ঈদ যাত্রায় কয়েক ধাপে ছুটি হওয়ায় ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন বেশিরভাগ মানুষ। গত কয়েকদিনের তুলনায় ট্রেনের কামরায় দাঁড়ানো যাত্রীও ছিল কম। তবুও নানাভাবে যারা প্রিয়জনের কাছে যেতে পারছেন, ঈদের আনন্দ শুরু হয়েছে তাদের যাত্রা থেকেই। রেলওয়ে সংশ্লিষ্টদের দাবি, অতীতের যে কোনো সময়ের থেকে এবার স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারছেন যাত্রীরা। দাদু বাসায় যাইতেছি, ভাল লাগতেছে, সবার সাথে ঈদ করব। দুই বছর পরে ছুটিতে যাচ্ছি বাসায়। করোনাকালীন সময়ে ছুটি পাইছিলাম না আমরা নার্সরা, এবার ছুটি পাচ্ছি। আগে থেকেই আমাদের নির্দেশনা ছিল যেন কেউ ছাদে ভ্রমণ না করেন, বা অতিরিক্ত যাত্রী যেন কেন সমান্তরাল যাত্রী ট্রেনে ভ্রমণ না করেন। আমাদের এখন পর্যন্ত সবগুলো ট্রেনই যথাসময়ে ঢাকা কমলাপুর ছেড়েছে, ঢাকা থেকে ছেড়ে গিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে তেসরা মে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হলে শনিবার সন্ধ্যার পর থেকে বিক্রি হবে 2 তারিখের টিকিট। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। থেমে থেমে যানজট মহাসড়কগুলোতে, তবে ঈদযাত্রায় সড়কের দুর্ভোগ বলতে যা বোঝায় সেটি এবার নেই। যানবাহনের সংকট রয়েছে, তাই ঝুঁকি নিয়ে মানুষ উঠছেন ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপে। যাত্রীরা বলছেন সন্ধ্যার পর মহাসড়কে চাপ আরও বাড়বে। টাঙ্গাইল প্রতিনিধিকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। মানুষের তুলনায় যানবাহন অপ্রতুল, তাই ঝুঁকি নিয়ে পণ্যবাহী গাড়িতে উঠছে মানুষ। ঢাকা থেকে বেরোবার যে কটি বড় মোড় পাড়ি দিতে হয় তার মধ্যে অন্যতম চন্দ্রা। শনিবার সকাল থেকে এই মোড়ে যানবাহন ও যাত্রীর চাপ ছিল, তবে তা ছিল সহনীয় মাত্রায়। ঢাকা থেকে বেরোবার পথগুলোতে দুর্ভোগ হয়নি খুব একটা, কিন্তু যানবাহন সংকট ছিল চরমে। ছিল বাড়তি ভাড়ার অভিযোগ, তাই পণ্যবাহী ট্রাক ও পিকআপে উঠতে বাধ্য হন সব বয়সের মানুষ। তারপরে এদিকে রাস্তা একটু ফাঁকা আছে, আমাদের ওইদিকে যা একটু জ্যাম আছে, একটু দেখে শোনা যায়। তো ভাড়া ছিল 500 টাকা, এখন 1600 টাকা চায়, 1800 টাকা চায়, 1500 টাকাও চায়। গার্মেন্টসগুলো ছুটি শুরু হয়েছে। সকাল গড়িয়ে দুপুর না হতেই দলে দলে মানুষ নামেন রাস্তায়। তবে যানবাহন কম থাকায় চিরচেনা ঈদের যানজট ছিল না মহাসড়কে। না, গাড়ি পাইনি এখনো, গাড়ি একটু যানজট, গাড়ি একটু কম, 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, আমি পড়ে আসছি, এখনো বাড়ি যাইতে পারি। চন্দ্রা এলিঙ্গা পেরিয়ে বঙ্গবন্ধু সেতুর দুপাশে অবশ্য ভিন্ন চিত্র। গাড়ির সংখ্যা মাঝে মাঝেই থামাচ্ছে চলন্ত গাড়ির চাকা। তারপরও পরিবারের সঙ্গে ঈদ করা হবে এই আনন্দে খুশি সবাই। 1 ঘন্টা চন্দ্রাতে দাঁড়া থেকেই কোনো গাড়ি পাই না, যার কারণে আমরা এই অবস্থাতে ট্রাকে যাইতেছি ঈদের আনন্দটুকু বাবা মার সঙ্গে উপভোগ করার জন্য। এমনিতে গেলে মিটে যাওয়া যায় আর কি, আর টিকিট কাটতে গেলে তো মনে করেন যা আসবে তাই দেওয়া লাগে। সড়ক পরিবহন সেতুমন্ত্রী মহাখালীতে ঈদ যাত্রা পরিদর্শন করে আবারও বলেছেন যে কোনো সময়ের চেয়ে এবার মহাসড়কে দুর্ভোগ কম। সড়কের অবস্থা অতীতে যে কোনো সময় চাইতে ভালো। আমার তো মনে হয় যে এবার স্বস্তিতেই কাটবে যাত্রা। সড়কে উন্নয়ন কাজ, যানবাহনের চাপ, এসব ছাড়াও গাড়ি বিকল্প দুর্ঘটনার কারণেও যানজট বাড়ে। সাভারের নবীনগরে শনিবার সকালেই ঘটে এমন ঘটনা, তাই সেদিকেও নজর রাখার তাগিদ দিয়েছেন যাত্রীরা। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর। জাতীয় সংসদের সবচেয়ে বেশিবার বাজেট পেশকারী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মী সহযাত্রীরা। ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। কাল সিলেটে দাফন করা হবে তাকে। আন্দোলনে সংগ্রামরত অবস্থায় কারাবন্দী হয়েছিলেন, দেশ ও মানুষের সঙ্গে সেই থেকে তার গভীর সংযোগ। 71-এ বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত তৈরিতে ছিলেন কাণ্ডারি ভূমিকায়। এরপর স্বাধীন বাংলাদেশে বহুমুখী অর্থনৈতিক প্রয়াসের সাথে যুক্ত থেকে ক্রমান্বয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রনায়কদের একজন হয়ে ওঠেন।
অর্থনীতিবিদ অর্থমন্ত্রীর পরিচয়কে ছাপিয়ে বর্ণিন ছিল তার কর্মপ্রয়াস। বাংলাদেশের সবচেয়ে বেশি সময়কাল অর্থনীতির হাল ধরা গুনিয়েই মানুষের চলে যাওয়ার কালে, তাই হাজারো মানুষের উপস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথমেই ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা এই কর্মবীরকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষে জানানো হয় ফুলেল শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এরপর একে একে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের মানুষ। তার মৃত্যুতে বাংলাদেশ একজন প্রাজ্ঞ মানুষ, একজন বিজ্ঞ মানুষ, যেই মানুষটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন। মুক্তি সংগ্রামে তিনি প্রবাসে যেভাবে সংগঠিত করেছিলেন সেটা অন্তত আমেরিকার ক্ষেত্রে জনমস্তিষ্কে একটা বড় ভূমিকা পালন করেছে। এক মুক্তিযোদ্ধাকে, স্মরণযোগ্য বিশেষ ব্যক্তিকে আমার জীবনের শেষ শ্রদ্ধাটা জানাতে হবে। তারই চলে যাওয়ায় বাংলাদেশ হারালো অর্থনীতির সমৃদ্ধির সারথিকে। বীর সন্তান নিবাস আন্দোলন করেছেন, মুক্তিযুদ্ধ অনেক অবদান তার, অনেক ক্ষেত্রে তার অনায়াস বিচরণ। এর আগে গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় দেশবরেণ্য এই ব্যক্তিত্বের প্রথম জানাজা। এইরকম ট্যালেন্টেড লোক আমাদের পরিবারে খুব কমই। He was one of a giant. সব ব্যাপারে, ভাই হিসাবে না, আমার বন্ধু হিসাবে এবং বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। রোববার বাদ জোহর জানাজা শেষে সিলেটে সাহেববাড়ি পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আবুল মাল আব্দুল মুহিত একাধারে খ্যাতিমান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষা সৈনিক। প্রত্যাশার প্রাপ্তিতে পরিপূর্ণ ছিল তাঁর জীবন। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা 10 বার বাজেট ঘোষণা করেন মুহিত। তার বর্ণাঢ্য জীবনের কিছুটা তুলে ধরেছেন রাশেদ বাপ্পি। প্রত্যাশার প্রাপ্তিতে পরিপূর্ণ ছিল তার জীবন, ছিল না কোনো হতাশা, অতৃপ্তি, বরং জীবনকে তিনি উপভোগ করেছেন কাজের সাগরে ডুবে থেকে, মানুষের কল্যাণে নিয়োজিত থেকেছেন নিরলস, অবিচল। আবুল মাল আব্দুল মুহিত একাধারে খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষা সৈনিক। 1934 সালের 25শে জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া আব্দুল মুহিত বরাবরই ছিলেন একজন মেধাবী মানুষ। 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন তিনি। পরের বছর একই বিষয়ে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি। তার আগে অংশ নেন ভাষা আন্দোলনে। ছাত্র জীবনে সলিমুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। আবুল মাল আব্দুল মুহিতের কর্মজীবনের শুরু হয় 1956 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার মাধ্যমে। CSP-তে যোগ দিয়ে তিনি ওয়াশিংটন দূতাবাসে পাকিস্তানের কূটনীতিকের দায়িত্ব নেন এবং মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের জুন মাসে পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন। ওই সময়ে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীন বাংলাদেশে 1972 সালে পরিকল্পনা কমিশনের সচিব নিযুক্ত হন মুহিত। 1977 সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1981 সালে আবুল মাল আব্দুল মুহিত সরকারি চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। এরপর তিনি ফোর্ড ফাউন্ডেশনের অর্থনীতি এবং উন্নয়ন বিভাগের একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, IDB এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন আবুল মাল আব্দুল মুহিত। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নে সিলেট এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আবুল মাল আব্দুল মুহিত। পরে 2009 সালের 6 জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 2018 সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অত্যন্ত নিষ্ঠার সাথে। লেখালেখির জগতেও সমান বিচরণ ছিল খ্যাতিমান এই অর্থনীতিবিদের। স্মৃতিচারণমূলক গ্রন্থ স্মৃতি অম্লান 1971 সহ বই লিখেছেন 21টি। বাংলাদেশে পরিবেশ আন্দোলনেরও পুরোধা আবুল মাল আব্দুল মুহিত, ছিলেন বাপার প্রতিষ্ঠাতা সভাপতি। সবশেষ চলতি বছরের মার্চে সিলেটবাসীর পক্ষ থেকে আবুল মাল আব্দুল মুহিতকে দেয়া হয় গুণীশ্রেষ্ঠ সম্মাননা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়ে আইনি পদক্ষেপ না নিয়ে
সরকার ভারতের কাছে ধর্ণা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশ দীর্ঘস্থায়ী সংকটে পড়বে বলেও দাবি করেন তিনি। দুপুরে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের পর কেটেছে 10 বছর, এক দশকেও সন্ধান মেলেনি তার। ঈদ উপলক্ষে শনিবার ইলিয়াস আলীর বাসভবনে যান দলের মহাসচিব, কথা বলেন স্বজনদের সঙ্গে, দলের পক্ষ থেকে তুলে দেন ঈদের উপহার। গণমাধ্যমের সঙ্গে আলাপে মির্জা ফখরুল জানান, মহাসংকটে রয়েছে ইলিয়াস আলীর পরিবার। একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার গুম করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে। গুম একটা জুডিশিয়াল কিলিং, যার ফলে আজকে এই স্যাংশনসগুলো হয়েছে, এটা সম্পূর্ণভাবে সরকারের যে এক মানে ক্ষমতায় টিকে থাকার যে আপনার বাসনা আকাঙ্ক্ষা, তাকে টিকিয়ে রাখার জন্য তারা একটা ত্রাস সৃষ্টি করার জন্য, ভয় সৃষ্টি করার জন্য এই ফ্যাসিবাদী কায়দায় এই গুমের আশ্রয় নিয়েছে। এই স্যাংশনসটা এটা আমাদের জন্য একটা দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা জাতীয় সংকট মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে সরকার ভারতের কাছে ছুটছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে এই বাহিনীগুলোকে তারা ব্যবহার করছে, তো ব্যবহার করার পরে তাদেরকে কী করে তারা শাস্তি দেবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা তারা করতে পারছে না। আজকে কতটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, যে তারা জাতীয় সমস্যাকে সমাধান করার জন্য এখন তারা ভারতকে অনুরোধ করতে চায়, যে ভারতকে বলবে তারা এবং তাদেরকে দিয়ে এই সমস্যার সমাধান করাবে। সরকার বিরোধী আন্দোলন সহ নানা সময় দলের প্রায় 3 শতাধিক নেতাকর্মী গুম হয়েছে বলে দাবি করে আসছে বিএনপি। পরিবারটির উপর একটা মর্মান্তিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রের নামে কর্মসূচি করে সহিংসতা ছড়ালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই সব দল রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সেই হিসেবে সব দলই রাজনীতি করার সুযোগ পাচ্ছে, তারা কথা বলার সুযোগ পাচ্ছে, তাদের কর্মসূচি পালন হচ্ছে। কিন্তু গণতন্ত্রের নামে, কর্মসূচির পালনের নামে যদি কোনো সহিংসতা বা নাশনীয় কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়ায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মহামারীর 2 বছর পর ঈদ জামাতের অপেক্ষায় জাতীয় ঈদগাহ, মাঠ জুড়ে সাজ সাজসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠে একটি জামাত হলেও থাকবে মোট 121টি কাতারে দাঁড়ানোর ব্যবস্থা। ঈদ জামাতকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা। 2 বছর পর চিরচেনা রূপে ফিরেছে জাতীয় ঈদগাহ ময়দান, মাঠ জুড়ে সাজ সাজরব, চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনা ভাইরাসের কারণে মুসল্লিরা গেল 2 বছরে 4টি ঈদের জামাত আদায় করতে পারেননি এই মাঠে। তবে করোনার প্রকোপ কমে আসায় এবার ঈদ জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সুন্দর একটি আয়োজন এবং পরিবেশ আমরা সৃষ্টি করছি, যাতে করে আসন্ন ঈদ উল ফিতরে ঢাকাবাসী এই জাতীয় ঈদগাহে এসে তাদের প্রথম নামাজ, ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারে। প্রায় 30,000 বর্গমিটারের মাঠটিতে মোট 121টি কাতারের ব্যবস্থা করা হয়েছে। পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য রয়েছে নামাজের ব্যবস্থা। সকাল 8:30 প্রথম জামাত এখানে আয়োজন করা হবে। সুতরাং আমি আবারও ঢাকাবাসীকে এই ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং তার সাথে সাথে এই ঈদ আনন্দে একসাথে এই জামাতে নামাজ আদায় করার জন্য আবারও আহ্বান জানাচ্ছি। গরমে মুসল্লিরা যাতে কষ্ট না পান সেজন্য সিলিং ফ্যান ও প্যাডেস্টাল ফ্যান বসানো হয়েছে। এছাড়া ওজুর ব্যবস্থা সহ স্থাপন করা হচ্ছে মোবাইল টয়লেট। ঈদগাহ মাঠের নিরাপত্তায় চারদিকে বসানো হয়েছে সিসি ক্যামেরা। 2 বছর পর পবিত্র ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের জামাতে অংশ নিতে পারবেন 35,000 মুসল্লি। তবে আবহাওয়া ভালো না থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। হঠাৎ কালবৈশাখী ঝড়ে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতরাতে বয়ে যাওয়া ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বসতঘর, গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
শুক্রবার রাত সোয়া 9টা থেকে 10টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বয়ে যায় কালবৈশাখী ঝড়। প্রায় এক ঘণ্টার এই ঝড়ে লণ্ডভণ্ড করে দেয় ঠাকুরগাঁওয়ের বসত ঘর, উপড়ে ফেলে অসংখ্য গাছ, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগও। ঝড় আসে আমার টিন টুন সবকিছু উড়াই নিয়ে চলে গেছে, আমার ঘরে থাকার মতো কোনো জায়গাই নেই। বাচ্চা নিয়ে আমরা অনেক কষ্ট করে আছি, আমাদের কোনো ব্যবস্থা নাই থাকার। পানিতে ভিজে ভাজে সব জিনিস নষ্ট হয়ে গেছে, তারপরে ঘরে চাল ডাল সব উঠে গেছে। অনেকেই দুর্বিষহ জীবনযাপন করতেছি, রোজাদার মানুষরা কত অনেক কষ্টে আছি আমরা। প্রশাসনের কাছে একটাই আবেদন, আমাদের জন্য কোনো ব্যবস্থা করে। রেজিস্টার মতো সংবাদ পেয়েছি, পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ, গাছ বৃক্ষ এবং ফসলহানি, বিশেষ করে ভুট্টা, বিভিন্ন ধরনের ক্ষেত খামার জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে। এদিকে জয়পুরহাটে কালবৈশাখী ঝড়ে ইরি বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপড়ে গেছে গাছ ও বিদ্যুতের খুঁটি, কাঁচা ধান নুয়ে পড়ায় ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকরা। সাহাল আব্দুল আলভি, সময় সংবাদ। দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পহেলা মে থেকে আবারও জাল হাতে মেঘনা তেঁতুলিয়ার বুকে ইলিশ শিকারে নামবেন জেলেরা, প্রস্তুতিও তাদের শেষ। জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট আর ছবি তুলেছেন উৎপল দেবনাথ। কর্মহীন সময় কাটিয়ে রূপালী ইলিশ ধরার স্বপ্নে বিভোর ভোলার জেলেরা। ঝাটকা রক্ষা আর অভয়াশ্রমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 30 এপ্রিল শনিবার মধ্যরাতে। দীর্ঘ নিষেধাজ্ঞার সময় সম্পূর্ণ বেকার ছিল জেলার 2 লক্ষাধিক জেলে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে কর্মস্থল মেঘনা তেঁতুলিয়া নদী উন্মুক্ত হওয়ার খবরে উৎফুল্ল জেলেপল্লীর বাসিন্দারা। তাই ক্ষতি পুষিয়ে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে জাল নৌকা নিয়ে নতুন উদ্যমে নদীতে নামতে প্রস্তুত তারা। কেন যদি মাছ পাই তাহলে ইদমিত করতে পারুম, আর নাহলে যে করতে পারুম না। অভিযান যে পালন করছি আমরা বহুত ঋণী হয়েছি। অভয়াশ্রমে মাছের উৎপাদন বাড়লে জেলেরাই লাভবান হবে বলে মনে করছে মৎস্য বিভাগ। আমরা আশা করছি তাদের এই ত্যাগের ফলে নদীতে যথেষ্ট পরিমাণ মাছ বৃদ্ধি পাবে এবং জেলেদের জালে বেশি পরিমাণ মাছ আসবে। নিষেধাজ্ঞার দুই মাসে মেঘনা তেঁতুলিয়া নদীতে চালানো 400 অভিযানে 897 জেলেকে আটক করেছে প্রশাসন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগর সৈকত কুয়াকাটা। লম্বা ছুটি থাকায় প্রচুর লোক সমাগম হবে জানিয়ে নানা উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসন। পৃথিবীর দুটি জায়গা থেকে একসঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়, একটি জাপান অপরটি সৈকত কুয়াকাটায়। নয়নাভিরাম এই দৃশ্য দেখতে প্রতি ঈদে পর্যটকদের ভিড় হয়। তবে গত 2 বছর করোনার ধাক্কায় লোক সমাগম হয়নি, এবার ব্যাপক দর্শনার্থীরা ছুটবেন কুয়াকাটায়। এরই মধ্যে স্থানীয় অধিকাংশ নামি দামি হোটেল মোটেলের বুকিং শেষ, পর্যটক বরণে সব প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। দেখছেন এ সময়ের বাণিজ্য। শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় জমজমাট কুয়েতের শপিং মলগুলো। পছন্দ মতো পোশাক কিনতে ভিড় করছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা। বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। নিজেদের ভাগ্য পরিবর্তনে প্রতি বছর কুয়েতে পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি। নিজের যোগ্যতা, দক্ষতা ও মেধা দিয়ে অনেকেই ব্যবসা করে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। তেমনই প্রায় 200+ বাংলাদেশি ব্যবসা পরিচালনা করছেন কুয়েতের সুক আল ওয়াতানিয়া মার্কেটে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে বাংলাদেশি অধ্যুষিত এই শপিং মলটি। ঈদের কেনাকাটায় ব্যস্ত কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা নিজের ও পরিবারের পছন্দ মতো পোশাক কিনতে ভিড় করছেন শপিং মলগুলোয়। এদিকে বেচাকেনা ভালো হয় খুশি ব্যবসায়ীরা। কুয়েতের সুক আল ওয়াতানিয়া মার্কেটে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত চলে ঈদের কেনাকাটা। সময় সংবাদ, কুয়েত। হাওড়ের সংযুক্ত 17টি নদীতে একযোগে চলবে ক্যাপিটাল ড্রেজিং, তৈরি করা হবে পৃথক নিষ্কাশন চ্যানেল। 1675 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলে হাওড়বাসী পাবেন যাতায়াতের ল্যান্ডিং স্টেশন ও সেচ সুবিধা, কমবে বন্যার শঙ্কা ক্ষয়ক্ষতি, এমন দাবি বিআইডব্লিউটিএর। মার্জিয়া মুমুর রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। পানিস্রোতে ভাসছে ফসল, তলিয়েছে মাইলের পর মাইল জুড়ে থাকা ফসলের মাঠ, আর অসহায় কৃষকের বোবা কান্না। বছর ঘুরে বছর ফিরলেও এই একই নিয়তি হাওড়বাসীর। ফসলই একটা, এই ফসল করে আমরা বাসা বাসা নিয়ে খাওয়া দাওয়া করি, আমাদের ফসল সব
সব নষ্ট হয়ে গেছে গা। সরে পাট বুনছে, কত ধান বুনছে, সব তলায় ডুবে গেছে গা। হাওড় অঞ্চলের চারদিকে থাকা কংস, ভোগাই সহ ১৭ নদীর সবগুলোই ঢুকছে নাব্য সংকটে। বিপুল পরিমাণ পলি জমে যাওয়ায় এসব নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় ভারতের আসাম আর মেঘালয় থেকে নামা ঢলের পানির পুরো চাপ গিয়ে পড়ে হাওড়ে। হাওড়ের চারপাশে থাকা ১৭টি সংযুক্ত নদী একযোগে খননের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা চেষ্টা করছি এই সংযোগকারী নদীগুলো, এর মধ্যে বেশ কিছু নদী আমরা যেমন কংস, ভোগাই, নেত্রকোনার মগরাতে আমরা ইতিমধ্যে ড্রেজিং এর কিছুটা কাজ করেছি। ক্যাপিটাল ড্রেজিং, পানি নিষ্কাশন, সেচ, যাতায়াতের ল্যান্ডিং স্টেশনের সাথে জলাভূমির ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় কাজ করার কথা প্রকল্প সংশ্লিষ্টদের। সমন্বিত হাওড় ব্যবস্থাপনার মাধ্যমে হাওড়ের সাথে সংযুক্ত এমন ১৭টি নদীতে একযোগে ড্রেজিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিআরডব্লিউটিএ। সংস্থাটি বলছে এসব নদী থেকে পলি অপসারণ করলে নাব্যতা ফিরলে তবেই হাওড়ের বন্যা পরিস্থিতির প্রতিরোধ করা সম্ভব হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, দেশের বাইরের খবর। অবশেষে আন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে বড় ভাইকে সরিয়ে দিতে রাজি হলেন দেশটির প্রেসিডেন্ট। সব দল নিয়ে মন্ত্রিসভা গঠনের জন্য শিগগিরই কাউন্সিল করার বিষয়েও সম্মতি দেন তিনি। অর্থনৈতিক সংকটে টানা বিক্ষোভের জেরে এবার বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে রাজি হলেন প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। শিগগিরই নতুন প্রধানমন্ত্রী সহ জাতীয় কাউন্সিল গঠনে সব দল নিয়ে পার্লামেন্টে মন্ত্রিসভা গঠনের বিষয়েও সম্মত হয়েছেন প্রেসিডেন্ট। চরম অর্থনৈতিক অচলাবস্থা কাটাতে গেল এপ্রিল থেকেই সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন দেশটির সাধারণ মানুষ। বর্তমান পরিস্থিতির জন্য রাজাপাকসে পরিবারকে দায়ী করে বিক্ষোভ অব্যাহত থাকলেও পদত্যাগের দাবি নাকচ করে দেন প্রেসিডেন্ট। নতুন মন্ত্রী পরিষদ গঠন করলেও প্রধানমন্ত্রী পরিবর্তন হয়নি। মাস না পেরোতেই এবার মাহিন্দাকে প্রত্যাহারের সিদ্ধান্তে রাজি গোতাবায়া। আগামী ৪ মে দেশটির পার্লামেন্টে অধিবেশন শুরুর কথা রয়েছে, তবে এর আগেই বর্তমান সরকারকে অনাস্থা ভোটের মধ্য দিয়ে উৎখাত করতে তৎপর বিরোধী দলগুলো। এর মধ্যেই ধুঁকতে থাকা অর্থনীতিতে নাকাল শ্রীলঙ্কায় পণ্যের ওপর আরো মূল্য সংযোজন কর বাড়াচ্ছে দেশটির সরকার। তবে রাজস্ব আয় ব্যয়ের ঘাটতি মেটাতে আমদানি করা পণ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট বাড়ানো ছাড়া সরকারের হাতে কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি। সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিদেশ থেকে পণ্য আমদানি করতে আগামী ৮ মাসে অন্তত ৪০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। এই অবস্থায় অন্তত ১৩-১৪% ভ্যাট বাড়াতে হবে বলেও জানান সাবরি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। খেলার খবর। প্রিমিয়ার লীগ ফুটবলে টানা ষষ্ঠ ম্যাচে অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে আজ সিলেটে মাঠে নামবে ঢাকা আবাহনী। লেমসের দলের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। ম্যাচটি শুরু হবে বিকেল ৪:৪০। আরেক ম্যাচে কুমিল্লায় বিকেল ৩:৩০ শেখ রাসেলের বিপক্ষে লড়বে চট্টগ্রাম আবাহনী। লিগে টানা ৫ ম্যাচে অপরাজিত ঢাকা আবাহনী। অনেক স্বপ্ন নিয়ে এএফসি কাপে খেলতে গিয়েছিলেন নাবিব নেওয়াজ জীবনরা, কিন্তু কলকাতা মোহনবাগের কাছে বাজেভাবে হেরে এসেছে লেন্সের ছাত্ররা। এএফসি কাপের আক্ষেপ লিগে ভালো করে পুষিয়ে নিতে চায় তারা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে আছে আকাশি নীল জার্সিধারীরা। সমন ম্যাচে পুলিশের সংগ্রহ ১৬ পয়েন্ট। এদিকে বিপিএলে কুমিল্লায় হাই ভোল্টেজ ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস মিলছে এই ম্যাচে।